হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 10 মিনিট ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা বিষয় হচ্ছে এসএসসি ফার্স্ট পেপার কমপ্লিটিং স্টাডি সাজেশন। কোশ্চেন নম্বর 8, 8 নং প্রশ্নের উত্তরের করার জন্য যে কমপ্লিটিং স্টাডি থাকে তার আজকের সাজেশন। যারা এসএসসি পরীক্ষা দেবে, বিশেষ করে 2019 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য এই আজকের সাজেশনটি যদি কেউ সঠিকভাবে পড়ে দিতে পারে, তবে আমি বিশ্বাস করি যে এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখা যাক আজকে সাজেশনে কমপ্লিটিং স্টোরিতে কী কী থাকছে। নাম্বার 1, নোবডি বিলিভস এ লায়ার। নাম্বার 2, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সত্যতাই সর্বোৎকৃষ্ট পন্থা। নাম্বার 3, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। নাম্বার 4, হু ইজ টু বেল দ্য ক্যাট। নাম্বার 5, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেচ। নাম্বার 6, অ্যান আন্ট অ্যান্ড এ ডভ, সেই পিঁপড়া এবং ঘুঘুর গল্প। বাইজিত ডিভোটেশন টু হিস মাদার, মায়ের প্রতি বাইজিতের ভালোবাসা। নাম্বার 8, কিং মিডাস অ্যান্ড হিস গোল্ডেন টচ। নাম্বার 9, মানি ক্যান নট ব্রিংস হ্যাপিনেস, টাকা সবসময় সুখ আনে না। নাম্বার 10, অনেস্ট উড কাটার, সেই সৎ কাঠুরিয়ার গল্প। নাম্বার 11, ইউনিটি ইজ এ স্ট্র্যাটেজি, স্ট্যান্স, ইউনিটি ইজ স্ট্যান্স। নাম্বার 12, এ গ্রেডি ফার্মার। নাম্বার 13, এ কাইন্ড লায়ন অ্যান্ড এ গ্রেটফুল মাউথ। নাম্বার 14, এ ফক্স উইদাউট ট্রেল। নাম্বার 15, এ ফুলিশ ক্রো অ্যান্ড এ কানিং ফক্স। এখানে 15টি সাজেশন রয়েছে। অনেকের কাছে মনে হচ্ছে 15টি সাজেশন অনেক বেশি, বাট এখান থেকে প্রথম দিকের 10টা, প্রথম দিকের 10টা যদি আমরা পড়ে যেতে পারি, তাহলে এখান থেকে 100% অর্থাৎ 4 স্টার মার্কৃত থাকবে এই 10টা, আর বাকিগুলো ধারণা রেখে যেতে হবে। আশা করা যায় 10টার মধ্যে থেকে কমন থাকবে, আর যদি বিপদের বন্ধু হিসেবে কাজে লাগাতে চাও তাহলে বাকিগুলো ধারণা নিয়ে যেতে হবে। আর কমপ্লিটিং স্টোরির বিষয়টা হচ্ছে, যে কোনো গল্প যদি তোমার বাংলা অর্থসহ জানা থাকে, তাহলে যে গল্প আসুক না কেন, এই গল্পটুকু প্রথমটুকু যদি আমি পারি আর পরেরটুকু যদি বাংলা গল্পটুকু পারি, তাহলে যদি আমার পড়া নাও থাকে, তাহলে আমরা বাংলা গল্পের আলোকে লিখে আসতে পারবো। সুতরাং প্রত্যেকটা আমার সাজেশন থাকবে, প্রত্যেকটা গল্পের কমপ্লিটিং স্টোরির পুরো বাংলা গল্পটা পড়ে যেতে হবে অন্তত। তাহলে কী হবে, যদি কমন নাও থাকে, গল্পটা যদি জানা থাকে, ওই বাংলার আলোকে আমরা ইংরেজি বানিয়ে লিখতে পারবো। আর হ্যাঁ, যারা কমপ্লিটিং স্টোরি এবং বিশেষ করে এসএসসি সাজেশন ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের রাইটিং সাইডের 100 মার্কের মতো থাকে, এই 100 মার্কের বিভিন্ন সাজেশন রয়েছে আমার চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল প্রকার লিঙ্ক দেওয়া রয়েছে, এবং প্যারাগ্রাফ, কম্পোজিশন, ফ্লো চার্ট থেকে শুরু করে সামারি রাইটিং প্রত্যেকটা বিষয়ের আলোচনা রয়েছে চ্যানেলে, এবং প্রত্যেকটা বিষয়ের শর্টকাট সাজেশন রয়েছে। সুতরাং চ্যানেলটি ভিজিট করে সাজেশনগুলো দেখে আসতে পারো। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সে পরীক্ষার পূর্বে টপ সাজেশন, বিভিন্ন ধরনের টপ সাজেশন হাতে পাওয়া মাত্রই আমি আপলোড করব। আর আপলোড করার সাথে সাথে যারা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবে তাদের কাছে যে জমা হবে। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দাও, এবং সকল প্রকার সাজেশন হাতের মতো নিয়ে নাও এবং ভালো রেজাল্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশায় আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।